নেশার বিরুদ্ধে এক প্রকার যুদ্ধ ঘোষণা করেছে রাজ্য সরকার। খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরার অধীনে প্রায় 1500 ক্লাবকে ক্রীড়া সরঞ্জাম প্রদান করবে রাজ্য সরকার। আগামী 23 তারিখ থেকে শুরু হবে এই কর্মসূচি। যুব প্রজন্মকে নেশার করাল গ্রাস থেকে ক্রীড়া দপ্তরের তরফে করা হবে সাংস্কৃতিক সন্ধ্যা। আগামী 23 ডিসেম্বর রাজ্যে আসছেন ভারতবর্ষের স্বনামধন্য গায়ক সোনু নিগম। খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরার অঙ্গ হিসেবে অনুষ্ঠিত হবে এই সাংস্কৃতিক সন্ধ্যা। সোমবার মহাকরণে এক সাংবাদিক সম্মেলন করে একথা জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। যুবকদেরকে আগামী দিনে যেন সুন্দর ভবিষ্যৎ বা যে নেশার বিরুদ্ধে অভিযান সেটাকে সফল করার লক্ষ্যে আমরা বরাবরই সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে থাকি খেলাধুলার পাশাপাশি, এবং তারই অঙ্গ হিসাবে আমাদের একটা মিউজিক্যাল কনসার্ট সেখানে হবে। তাতে উপস্থিত থাকবেন ভারতবর্ষের বিখ্যাত সঙ্গীত শিল্পী সোনু নিগম। আমাদের সঙ্গে কথা হয়েছে, ক্রীড়া দপ্তর সোনু নিগমকে আমন্ত্রণ জানিয়েছে এবং সোনু নিগমও কনসার্ট প্রদান করেছেন এই 23 তারিখে সন্ধ্যাবেলায় আগরতলা বিবেকানন্দ ময়দান তথা আস্তাবল ময়দানে উপস্থিত থেকে যুব সমাজকে নেশার বিরুদ্ধে অনুপ্রেরণা যোগানোর জন্য। ত্রিপুরা রাজ্যে হয়তো এই প্রথমবার ড্রোন শো হবে রাজ্যে। IIT পাস আউটরাই এই ড্রোন শো করবেন বলে জানিয়েছেন মন্ত্রী সুশান্ত চৌধুরী। এই অনুষ্ঠানে যুব সমাজকে বিশেষ করে এদিন আহ্বান জানিয়েছেন মন্ত্রী। তিনি জানান, বিনামূল্যে পাসের ব্যবস্থাও করা হবে এই অনুষ্ঠান উপভোগ করার জন্য। এছাড়াও এই অনুষ্ঠানকে আরও সুন্দরভাবে পরিচালনা করতে আরও বিস্তারিত জানিয়েছেন তিনি। এই কালচারাল নাইটের বাইরেও, কনসার্টের বাইরেও আমাদের ত্রিপুরা রাজ্যে হয়তো বা প্রথমবার, ইফ আই এম নট রং, আপনারা সেটা আমার থেকে ভালো জানবেন, যে ফার্স্ট টাইম ত্রিপুরা রাজ্যে আমরা ড্রোন শো একটা সেখানে আয়োজন করার সিদ্ধান্ত করেছি। এবং IIT থেকে পাস আউট যারা ভারতবর্ষের, যাদেরকে আমাদের প্রধানমন্ত্রী মোদিজিও প্রমোট করে থাকেন বরাবর, যারা বিভিন্ন সময় কেন্দ্রীয় সরকার, ইন্ডিয়ান আর্মি বা ভারত সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে জড়িয়ে দেখে ড্রোন শো তারা করছে ভারতবর্ষের, সেখানে মেধাবী স্বনামধন্য কিছু IIT পাস আউট ছেলেরা, IITians, তাদেরকে দিয়ে আমরা একটা ড্রোন শোর ব্যবস্থা রেখেছি। তো এই 23 তারিখের কর্মসূচি আমরা বিশ্বাস করি, আশা রাখছি যে একটা সর্বাত্মকভাবে সফল হবে। আপনাদের মাধ্যমে সারা রাজ্যের যুব সমাজকে আমরা আহ্বান জানাব যে সেদিনে কর্মসূচিতে উপস্থিত হয়ে, কারোর কোনো অর্থ লাগবে না, আমরা পাসের বন্দোবস্ত করছি। যদিও পাস আস্তাবল মাঠের যা ক্ষমতা তত পরিমাণ পাস ইস্যু করা যাবে না, কিন্তু তার বাইরেও আমরা কিছু VIP পাস আমরা ইস্যু করব। আমাদের যেহেতু সরকারি অনুষ্ঠান, আমাদের বিভিন্ন মন্ত্রীরা থাকবেন, আমলারা থাকবেন, বিশিষ্ট ব্যক্তিজনেরা থাকবেন সমাজে, তাদের জন্য সাংবাদিক বন্ধুদেরকেও সেখানে আমন্ত্রণ জানাচ্ছি, আপনারা সেখানে উপস্থিত থাকবেন। এবং আমাদের খেলো ত্রিপুরা সুস্থ ত্রিপুরা যে কর্মসূচি, তার অঙ্গ হিসেবে যে কালচারাল কনসার্ট হবে সোনু নিগমের দ্বারা বা ড্রোন শো সেখানে হবে, আমাদের খেলার যে সামগ্রী ক্লাবগুলোর মধ্যে আমরা প্রদান করব, সেই জিনিসগুলো আপনারা উপস্থিত থেকে আনন্দ উপভোগ করবেন এবং আমাদেরকে সহযোগিতা করবেন। এদিনে সাংবাদিক সম্মেলনে ছিলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, ছিলেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা। মূলত যুব সমাজকে নেশার করাল গ্রাস থেকে বের করে এনে এক সুন্দর জীবন প্রদানের লক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করতে চলেছে ত্রিপুরা সরকার। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।